క్లాస్ 4 এটা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার ইংলিশ স্টাডি প্লাস WPS এর ক্লাস হচ্ছে আজ থেকে তোমাদের অনলাইন एग्जामে ফার্স্ট টাইম আমাদের শুরু হলো সিলেবাস হচ্ছে ইংলিশ স্টাডি প্রথমে আমরা ইংলিশ স্টাডি আসি সিলেবাস হচ্ছে পেজ নাম্বার 3 থেকে পেজ নাম্বার 7 পর্যন্ত আসবে দেখো এবার 1 কোশ্চেন নাম্বার 1 অ্যারেঞ্জ ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার এ পার্টে হচ্ছে ডগ দিস ডিয়ার ডটার ড্রিং টয় ডগ आर बी पार्ट होते हैं ईयर एक्सप्रेस एलिफेंट इक्वल एम्पायर एनवलप इंजिन एब नंबर टू होते हैं जॉइन द राइट वर्ब टू ईच नाउन टू फॉर्म अ सेंटेंस एक एक उल्लू नाउन गुलो होते हैं एक उल्लू नाउन होते हैं आता वर्ब्स गुलो एक ने देवा आचे सॉथी जेता होगे सेता पासे पासे हाइफ़न दिए लिखते होगे ए पार्ट होते हैं क्लोज बी होते हैं मेल सी होते हैं वेल्स डी होते हैं साउंड ई होते हैं हाउसेस एफ होते हैं सीट्स जी होते हैं ईयर टी एच होते हैं शूज ए बात देखो ये खाने वर्ब्स लो देखे ना इज ड्रंक आ संग आर ओल आर सोल आर पॉलिश आर बिल्ड आर क्लीन এবার WPS আছে সিলেবাস হচ্ছে WPS এ পেজ নাম্বার 3 থেকে পেজ নাম্বার 8 পর্যন্ত নাম্বার 1 রাইট দা অপোজিট শব্দ অপোজিট লিখতে হবে মানে বিপরীত শব্দ এ পার্টে হচ্ছে হার্ডেস্ট বি পার্টে হচ্ছে ডলেস্ট সি তে হচ্ছে লো ডি তে হচ্ছে অ্যারাইভ ই তে হচ্ছে নাইস এবার কোশ্চেন নাম্বার 2 রাইট দা ওয়ার্ডস দ্যাট মিন দা সেম অ্যাজ মিন দা সেম মানে একই মানে একই শব্দের এই শব্দের একই মানে লিখতে হয় আরেকটা মানে এ পার্ট হচ্ছে মুয়ার বি পার্ট হচ্ছে টল সি পার্ট হচ্ছে চাম ডি পার্ট হচ্ছে লিভ আর ই পার্ট হচ্ছে হান্ট এইগুলো কোশ্চেনসগুলো দেওয়া আছে আনসার আগে থেকে করানো হয়েছে দেখে নিও এবার এটা হোমওয়ার্ক থাকলো লার্ন ফার্স্ট টাইম আর ডব্লিউ যত কোশ্চেনসগুলো আছে আর ডব্লিউতে যেগুলো কোশ্চেনস লেখা হচ্ছে সেইগুলোকে আনসার সহ মুখস্থ করবে